বেশ কতগুলো পত্রিকাতে বলেছে যে এই যে শহীদুল বাবু শাওন যাকে গুলি করে হত্যা করা হয়েছে, আওয়ামী পন্থী পত্রিকা মিডিয়ারা তারা বলছে যে তাকে নাকি পেছন থেকে ইট মেরে পারার ফলেই সে মারা গেছে। অথচ তার যে ডেথ সার্টিফিকেট তাতে পরিষ্কার করে বলা হয়েছে, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, না এটা শোনাতে হবে আপনাদের, মনে করবেন না এই সময় একটু লাগবেই, এই ডেথ সার্টিফিকেটটা আমার কাছে আছে। আমি আপনাদের শো করছি আমার টেলিফোনে, এখানে বলছে যে শহীদুল ইসলাম শাওন, খুব স্পষ্ট করে বলা হচ্ছে বড় করে, ম্যাসিভ ব্রেন ইঞ্জুরি ডিউ টু গানশট, ম্যাসিভ ব্রেন ইঞ্জুরি ডিউ টু গানশট। ছবিটা আমি আপনাদের দেখাবো না, শিশুরা আছে আমাদের, ছবিও আছে, মাথার কুড়ি পর্যন্ত উড়ে গেছে। এই দেশে এই রাষ্ট্রে যারা এই সমস্ত গণতন্ত্রের কথা বলে, আমাদের সেই সমস্ত ভয়াবহ গণতন্ত্র হরণকারীরা, তখন লজ্জা ধিক্ষার ছাড়া কিছু আসে না। আজকে বড় বড় কথা বলছেন বিদেশে গিয়ে, মার্কিনদের ওখানে গেছেন গিয়ে ওখানে বলছেন যে যুদ্ধ চাই না, নিষেধাজ্ঞা চাই না, কেউই চায় না পৃথিবীতে যুদ্ধ, কেউই চায় না নিষেধাজ্ঞা। তার মুখে এটা মানায় না যখন তিনি নিজে এই দেশে এই হত্যার সঙ্গে জড়িত, তার সরকার যখন এই হত্যাগুলো করছে, গুম হয়ে গেছে আমাদের 600-এর উপরে মানুষ, আপনারা জানেন ইলিয়াসের এই আমাদের চৌধুরী আলম, আমাদের পারভেজ থেকে শুরু করে সুমন ইমন ইন্না মুন্না, আমাদের ছাত্রদল অসংখ্য যাকে, এই সমস্ত ছেলেগুলো চলে গেছে মায়ের কোল খালি করে, জানে না মা, জানে না বাবা, জানে না কোথায় যাবে। আজকে শত শত মানুষকে তারা থানায় নিয়ে গিয়ে পঙ্গু করে দিয়েছে, সহস্রাধিক মানুষকে তারা হত্যা করেছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং করেছে, এবং যে কারণে আজকে একটা অত্যন্ত এলিট ফোর্স র‍্যাব, যারা দেশে সুনাম করিয়েছিল অপরাধ দমনের ক্ষেত্রে, এই সরকারের অন্যায় আদেশ পালন করতে গিয়ে তাদের কাছে নিষেধাজ্ঞা পড়েছে, তাদের 7 জন কর্মকর্তার উপরে নিষেধাজ্ঞা পড়েছে।